গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুবান চৌধুরী। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও নিহত পরিবারের সদস্যদের রুয়ের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ বলেন, বারবার প্রশ্ন উঠেছে কে সাংবাদিক, কিন্তু এর জবাব দেওয়া যাচ্ছে না। এটা সাংবাদিকদেরই নির্ধারণ করতে হবে, প্রেস কাউন্সিল চেয়ারম্যান এটা নির্ধারণ করবে না। এদিকে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী বলেছেন, মুজিব জন্মশতবার্ষিকীতে আরো একটি দাবি উঠেছে, শুধু আত্মস্বীকৃত খুনিদের নয়, যারা এই হত্যাকাণ্ডের পেছনে কুশীলব নীল নকশা করেছিল তাদের ইতিহাসের সামনে আনতে হবে, তাদেরও বিচার করতে হবে। আপনারা বারবার আপনারাই আমাকে প্রশ্ন করেছেন কে সাংবাদিক, আজকেও সেই প্রশ্ন আমি খুঁজে পাইনি। কেন আমার কিছুদিন পরে আমি হয়তো চলে যাবো, কিন্তু আমি এই জব কারণ দিতে পারি না। আপনারা নির্ধারণ করতে হবে, এইটা কোনো প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করবে না। কেন প্রেস চেয়ারম্যান চলে যেতে পারে, নিতে নির্ধারণটা কিন্তু প্রেস কাউন্সিলের নেতারাই করেন। আপনারা জানেন প্রেস কাউন্সিলের আপনার 9 জন হলো তারা সাংবাদিক নেতৃবৃন্দ, কেউ 3 জন হলো সাংবাদিক প্রতিনিধি, 3 জন হলো এডিটার্স, 3 জন হলো মালিকদের প্রতিনিধি, 9 জন তারা প্রতিনিধি, তারাই সত্যিকার নীতি নির্ধারণটা করে থাকেন। আর প্রেস কাউন্সিলটা সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু নিজে, এই তাদের নিজেরাই যেন সাব্যস্ত করতে বা ডিসিশন নিতে পারেন। এইখানে এই কথাগুলি বারবার আপনাদের পক্ষ থেকে আসেছে, যে আমি আপনাদের এখান থেকে গেছি করলাম, তো বললাম যে উনিও সাথে ছিলেন। এই গত কিছুদিন আগে আমরা গোপাল ইয়েতে গেছিলাম, আপনার এই আমাদের কক্সবাজারে গিয়েছিলাম, একই প্রশ্ন করেছেন, নোয়াখালীতে একই প্রশ্ন করেছেন। এখন এই প্রেক্ষিতে আমরা একটা নীতিমালা আমরা তৈরি করেছি, এই নীতিমালাটা এখন আলোচনার পর্যায়ে রয়েছে। এবং আমাদেরকে আমরা প্রেস কাউন্সিল থেকে নেতৃবৃন্দ বলছেন, যেটা যদি করতে হয় তাহলে প্রত্যেককে সম্পৃক্ত করতে হবে, বিশেষ করে সাংবাদিকদেরকে সম্পৃক্ত করতেই হবে। আর এটা যদি আপনি করে দেন তাহলে একটা শ্রেণী থেকে নিশ্চয়ই একটা আপত্তি আসার সম্ভাবনা তো রয়েছে। তা কেউ লেখাপড়া জানা লাগে না, সরি আমি কথা বুদ্ধ করছি, যে তারা যে কোনো ব্যক্তি এসে আপনার পাশে এই ধরনের সাংবাদিক। আজকে অনলাইনে যারা আছে এখন নীতিমালা হয়নি, অনলাইনে তো আমি যেখানে যাই পুলিশ পরে গিয়ে দেখলাম যে ইটিভি দাঁড়িয়ে আছে, আবার পাশে আর আবার অন্যজন এসে দাঁড়িয়ে বলেছে কী আরেকটা নাম দিয়ে বসে আছে। এই সমস্ত নীতির মধ্যে যদি আনতে হয় আমাদেরকে নীতির মধ্যে আসতেই হবে। এই প্রেক্ষিতে আমরা কাজ আরম্ভ করেছি এবং আমাদের কিছু আত্মস্বীকৃত খুনি পালিয়ে আছেন বিদেশে, তাদেরকে খুঁজে বের করে এনে আমাদের দেশে তাদের বিচারের কার্য বিচার কার্য পূর্ণ করতে হবে, এটি একটি। আরেকটি দাবি উঠেছে যে আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে, কিন্তু তাদের পেছনে যারা কুশীলব ছিল, যারা এই হত্যাকাণ্ডের পিছনে নীলনকশা করেছে এবং জাতির জনককে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেষ্টা করেছিল, পরবর্তী প্রায় 21 বছর আমরা সেটি দেখেছি, তাদেরকে বিচার করতে হবে। এই হত্যাকারীদেরকে বিচার না করে রাষ্ট্রীয় পুরস্কৃত করেছে, বিদেশে তাদেরকে চাকরি দিয়েছে, কূটনৈতিক হিসাবে চাকরি দিয়েছে, বিভিন্নভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, এমনকি জাতীয় সংসদে তাদেরকে বিনা ভোটে পাশ করিয়ে এনে বিরোধী দলের নেতা করার প্রয়াসও আমরা দেখেছি বিএনপি জামাত সরকারের খালেদা জিয়ার সময়। তাই আজকে যারাই এই হত্যাকাণ্ডের পিছনে আছেন, সেই খন্দকার মোশতাক, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ এবং পরবর্তীকালে বিএনপি জামাত সরকার খালেদা জিয়া সহ তাদের সবার এই হত্যাকাণ্ডে তাদের যে যোগসাজশ এবং যে যোগসাজশ আজকে প্রমাণিত, সেটি আজকে উন্মোচন করা প্রয়োজন আছে একটি কমিশন গঠনের মধ্য দিয়ে।